অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। মেলার আরও খবর জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ ফয়সাল। ফয়সাল, বইমেলায় আজ পাঠক সমাবেশ আপনি কেমন দেখছেন এবং বিক্রি এবং নতুন বই প্রকাশের সংখ্যা কেমন আজকে? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলার প্রাঙ্গণে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু গতকালকের তুলনায় আজকেও কিন্তু পাঠক দর্শনার্থীর উপস্থিতি কিন্তু বেড়েছে। যদিও এখানে আরেকটি বিষয় আছে যে আপনার পাঠক উপস্থিতি বাড়লেও কিন্তু আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না, বা আশানুরূপ কিন্তু ক্রেতা পাচ্ছেন না এখানকার প্রকাশক যারা আছেন, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু বাংলা একাডেমি থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে মেলার তৃতীয় দিনে প্রায় ৪১টি সব বিভাগ ৪১টি মোট বই প্রকাশিত হয়েছে। এছাড়া গত দুই দিনের মিলিয়ে টোটাল ৫৯টি বই কিন্তু গত তিন দিনে প্রকাশিত হয়েছে। আমার পাশে আছেন লেখক, আছেন, আমরা কথা বলবো তার সাথে। আপনার তো এবার মেলায় আপনার নতুন একটি বই এসেছে, পাঠকদের সাড়া কেমন পাচ্ছেন? শীত শেষে প্রকৃতিতে বসন্তের যেমন বিরাজমান, অমর একুশে মেলা গ্রন্থমেলা শুরু হওয়ার সাথে সাথে আমি বলবো পাঠক এবং লেখকদের কিন্তু এখানে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে বইমেলার তৃতীয় দিন, তৃতীয় দিনে আজকে বিকেল থেকে বইমেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেড়ে গিয়েছে এবং প্রতিটি স্টলে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে, তারা পছন্দের বইটি দেখছেন, খুঁজছেন। আশাবাদী আগামীকাল থেকে বইমেলা অবশ্যই পাঠক, লেখক এবং যারা বইপ্রেমী মানুষ তাদের পদচারণায় মুখরিত হবে। হ্যাঁ, আমার এবার বইমেলায় আমার একটি কাব্যগ্রন্থ রয়েছে, এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কাব্যগাথা নামে, তিতাসডাঙ্গা শিরোনামে, এবং ইতিহাস ও ঐতিহ্য নির্ভর অপর একটি বই রয়েছে, সেটি হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। যে আপনারা দেখছেন আমি একজন লেখকের সাথে কথা বলেছি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু পাঠক দর্শনার্থীর উপস্থিতি থাকলেও কিন্তু স্বাস্থ্যবিধি কিছুটা উপেক্ষিত থাকলে অধিকাংশ মানুষকে আমরা দেখেছি স্বাস্থ্যবিধি মেনে চলতে। তো এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।